সিংহা বাদক যুদ্ধবন্দী। যুদ্ধের সময় একজন সিংহা বাদক শত্রুর খুব কাছে চলে গিয়েছিল এবং তাদের দ্বারা বন্দী হয়। তারা তাকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিল। যখন সে তাদের করুণার আবেদন শোনার জন্য অনুরোধ করেছিল, আমি লড়াই করি না, তিনি বলেছিলেন, এবং প্রকৃতপক্ষে কোনো অস্ত্র বহন করি না, আমি শুধু এই সিংহা বাজাই এবং নিশ্চয় তা তোমার ক্ষতি করতে পারবে না। তাহলে আমাকে মারবে কেন? আপনি নিজে যুদ্ধ করতে পারেন না, অন্যরা বলল, কিন্তু আপনি আপনার কমরেডদের যুদ্ধে উৎসাহিত করেন এবং গাইড করেন। গল্পের শিক্ষা হল, আপনার কথা বিপজ্জনক কাজ হতে পারে।